নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? আজ মঙ্গলবার, 18 জুন 2019, জ্যৈষ্ঠ কৃষ্ণাপক্ষ প্রতিপদ, দুটো 31 পর্যন্ত প্রতিপদ থাকবে। আজ মূলা নক্ষত্র থাকবে 11:50 পর্যন্ত দিবা। তো বন্ধুরা, আজ এই বিশেষ দিনে আমরা জেনে নেব আজকের রাশিফল। রাশিফল বলার আগে বলবো যে আপনাদের জন্মকুণ্ডলীর গ্রহগত এবং নাক্ষত্রিক বলাবলের উপর এই রাশিফল শুভ অশুভ নির্ভর করবে। দ্বাদশ রাশিচক্রের প্রথম যে রাশি তা হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে এবং তার সদ্ব্যবহার করা উচিত। আর্থিক বিষয়ে কিছুটা সমস্যায় পড়তে পারবেন। পরিবার এবং পারিবারিক কিছু সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে। সম্পত্তির বিষয় নিয়ে কিছুটা বিতর্কিত সমস্যা তৈরি হবে, তাতে আপনি মানসিক কিছুটা চাপে থাকবেন। সরাসরি সংঘর্ষ এড়ানোর জন্য একটু রক্ষণশীল মনোভাব রাখা উচিত, তাতেই আপনার ভালো। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, বিশেষত চোখ কানের কিন্তু সমস্যা আসতে পারে। এই ছোটো ছোটো রোগগুলি যদি ঠিকভাবে না সারান তাহলে পরবর্তীকালে বড় সমস্যায় কিন্তু ভুগতে পারেন। পাশাপাশি এই দিন বলবো যে অর্থনৈতিক বিষয়ে কিন্তু একটু সাবধানে থাকবেন, অর্থাৎ ইনভেস্ট করার ক্ষেত্রে আজকের দিনটি আপনার ক্ষেত্রে ভালো নয়। এখন আসবো বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে আপনার ক্ষেত্রে আজকের বেশ ভালো যাবে, সফলতার শীর্ষে আপনি পৌঁছাতে পারবেন। আপনার আচরণের উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বেশ ভালোই থাকবেন এবং আপনার প্রশংসা করবেন। পারিবারিক জীবন সুখ ও শান্তিতে কাটবে। আপনার পত্নীর সঙ্গে এবং আপনার সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং পরস্পরের যত্নশীল হবেন। সামাজিকভাবে আপনি জনপ্রিয়তা লাভ করবেন। আর্থিক বিষয়ে ক্রমাগত আপনি অগ্রগতির শিখরে পৌঁছাবেন। কোনো দূরবর্তী স্থানে ভ্রমণের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং আপনার বিভিন্ন কাজে আপনি অনেক ফলপ্রসূ ফল পাবেন। এখন আসবো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। চিকিৎসাতে বা অন্যান্য বিষয়ে আপনার কিন্তু ব্যয় বৃদ্ধি হবে এবং সেজন্য কিছুটা উদ্বেগ বাড়বে। স্ত্রীর শরীর স্বাস্থ্যের বিষয়ে কিছুটা উদ্বেগের কারণ হতে পারে। গোপন শত্রু বৃদ্ধি পাবে এবং আপনাকে এই গোপন শত্রুতা কিছুটা কষ্ট দিতে পারে। আকস্মিক কোনো বিষয় ঘটতে পারে যা আপনার মানসিকভাবে কিছুটা প্রভাব ফেলতে পারে। পেশাগত দিকে কিছুটা ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মীয় অনুশীলনের দিকে আপনি কিছুটা মনোযোগ বৃদ্ধি পাবেন। ধর্মীয় দিকে কিছুটা আপনি ঝুঁকবেন এবং সেদিকেই সময় ব্যয় করবেন এবং ধ্যানের প্রতি আপনার উদ্যোগ বৃদ্ধি পাবে। এখন আসবো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে বলবো সমৃদ্ধি এবং খ্যাতি কিন্তু বৃদ্ধি পাবে। পত্নীর শরীর স্বাস্থ্য বেশ ভালোই যাবে। যারা ব্যবসার সঙ্গে সম্পর্কযুক্ত আছেন তাদের একটু পরিশ্রম বৃদ্ধি পাবে, তবে সেক্ষেত্রে উন্নতি আসবে। কোনো প্রভাবশালী ব্যক্তির পরামর্শে বা সাহায্যে আপনার ব্যবসায় সফলতা বৃদ্ধি পাবে। তবে একটু সাবধানে থাকবেন, চুরির বিষয়ে কিন্তু একটা ভোগান্তির বিষয় রয়েছে এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সতর্কতার সঙ্গে কাজ করবেন। আপনি আপনার লেখার বিষয়ে কিন্তু অনেকটা সচেষ্ট হবেন, লেখালেখিতে পারদর্শী হবেন এবং কাউকে পরামর্শও দিতে পারেন এই বিষয়ে। এখন আসবো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনার সম্পদ বৃদ্ধি এবং অন্যান্য পরিস্থিতির উন্নতি ঘটবে। আপনার শরীর স্বাস্থ্য বেশ ভালোই যাবে। নতুন আগ্রহে কোনো কিছু বিষয়ের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনার জনপ্রিয়তা সামাজিকভাবে বৃদ্ধি পাবে। আপনার বাচ্চাদের সঙ্গে খুব ভালোভাবেই সময় কাটাবেন এবং তাদের সফলতা বৃদ্ধি পাবে। বিরোধীরা আপনার উপরে ছড়ি ঘোরাতে পারবে না, অর্থাৎ আপনি বিরোধীকে সবসময় চাপে রাখবেন। তবে
পয়সা কড়ির ক্ষেত্রে বলবো একটু সাবধানে খরচ করবেন, কারণ খরচ বৃদ্ধিতে কিছুটা মানসিক চাপে এবং আর্থিক চাপে পড়তে পারেন, ফলে কিছুটা ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন। এখন আসবো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। নিজের প্রচেষ্টায় আপনি নিজের কোনো কর্মের নিজস্ব সেট আপ তৈরি করতে পারেন এবং সেটাই আপনার ক্ষেত্রে ভালো। দীর্ঘদিনের নানা বাধা তা কিন্তু সরিয়ে আপনি নতুনভাবে নতুন কিছু সৃষ্টি করতে পারেন বা শুরু করতে পারেন। চিন্তার কিছু পরিবর্তন ঘটতে পারে এবং কাজের উপরে আপনার মনোনিবেশ বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে আপনি কর্মের দিকে উন্নতি পাবেন। আপনি আপনার কর্মক্ষমতার সাহায্যে প্রতিদ্বন্দ্বীকে সবসময় নিচে ফেলে দেবেন, অর্থাৎ আপনার প্রতি নিজের আস্থা বৃদ্ধি পাবে। রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কিছুটা আকৃষ্ট হতে পারেন এবং সেখানে কোনো দায়িত্বও পেতে পারেন। আপনার ব্যবসার সম্প্রসারণ ঘটবে এবং বৃদ্ধি পাবে, লাভের অংশ বৃদ্ধি পাবে, ফলে আর্থিক পরিস্থিতি উন্নতি ঘটবে। তবে অপ্রয়োজনীয় ব্যয়কে আটকান, বাজেটের মধ্যে নিজে রাখুন, তাতেই ভালো হবে এবং পাশাপাশি আপনি পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন। এখন আসবো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিছুটা উদ্বেগের মুখোমুখি হতে পারেন, আপনি অনেক প্রতিকূলতার সঙ্গে আপনার সময় কাটাতে হতে পারে। দ্রুত সিদ্ধান্ত নিতে হলে আপনি বেশিরভাগ ক্ষেত্রেই ভুল করতে পারেন, তাই সিদ্ধান্তের ক্ষেত্রে একটু বুঝে শুনে নেবেন। অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার জন্য কিছুটা নিজের প্রতি আস্থা হারাতে পারেন, সেক্ষেত্রে আপনার জয়ের ক্ষেত্রে কিছুটা অনিশ্চিত হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে পরামর্শ দেব একটু মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। ভ্রমণে কিন্তু মজা পেতে পারেন, অর্থাৎ ভ্রমণ করার একটা সুযোগ চলে আসতে পারে। আপনার খরচের ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ নেবেন, না হলে ঋণী হয়ে যেতে পারেন। তবে বন্ধুবান্ধবদের কিছুটা সাহায্য পাবেন এবং তাদের সঙ্গে সময় কাটিয়ে কিছুটা মানসিক আনন্দ পাবেন। এখন আসবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনার ক্ষেত্রে বলবো উপার্জন এবং অর্থনৈতিক বৃদ্ধি ঘটবে এবং এই অর্থনৈতিক বৃদ্ধির পিছনে আপনার কর্মসংস্থান এবং ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা উন্নতি ঘটবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে এবং তারা আপনার উপকারে আসবে। বাবা মার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং বাবা মা আপনার বিভিন্ন কর্মের ক্ষেত্রে সফলতা আনার ক্ষেত্রে তারা সাহায্য করবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দেওয়া দরকার আছে। পাশাপাশি বলবো যে আপনার কাজে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে এবং এই দূরের কাজগুলোই আপনাকে সফলতা দেবে। প্রেমের বিষয়ে আজকের দিনটি আপনার অনুকূলে যাবে, পারিবারিক সম্পর্ক ভালো থাকবে। বিবাহের ক্ষেত্রে বলবো সময়টি আপনার উপযুক্ত। এখন আসবো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অফিসে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার প্রতি বিরাগভাজন হতে পারে এবং আপনার সেই বিষয়ে কিন্তু কিছুটা সাহসিকতার সঙ্গে মুখোমুখি হতে পারে, তাই এই সিনিয়রদের উপরে আপনার সাহসটা রাখতে হবে, তবেই আপনি কর্মে সফলতা পাবেন। কিন্তু আপনার লক্ষ্যগুলো যেন ফসকে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। আপনি আপনার বাবা এবং পত্নীর থেকে সমর্থন পাবেন। সন্তানের ক্ষেত্রে বলবো যে তাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে, তবে পড়াশোনার জন্য একটু ব্যয় হতে পারে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না, তর্ক বিতর্কের মধ্যে সময় কাটতে পারে, সেক্ষেত্রে মাথা ঠান্ডা রাখার জন্য বলবো এবং আপনার অতিরিক্ত খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে। কথা বলার জন্য আপনাকে মাশুল গুনতে হতে পারে, অর্থাৎ কথা বলার সময় নিজের রাগকে নিয়ন্ত্রণ করবেন। প্রেমের ক্ষেত্রে সম্পর্ক ভালো থাকবে এবং এই বিশেষ সময়ে যদি আপনি নিয়মিত যোগব্যায়াম করেন সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এখন আসবো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে। আপনি কিছুটা বিরক্তি অনুভব করতে পারেন, কিন্তু মানসিক শান্তি এবং সংযম রাখা খুবই প্রয়োজন। রাগলে আপনার সব কিছুই শীঘ্রই ভালো হয়ে যাবে। আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, পড়াশোনার ব্যাপারে একটু লক্ষ্য নজর রাখুন। অফিসে আপনার সহকর্মীদের কাছ থেকে সমর্থন পাবেন, সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবে। আর্থিক সিদ্ধান্ত নিতে কিন্তু সবসময় দুবার ভাববেন। প্রেমের ক্ষেত্রে আপনার দিনটি আজকের ভালো, বিশেষ করে যারা
সমাজের গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো, একটু ভেবেচিন্তে কাজগুলি করবেন, না হলে সমস্যা হতে পারে। প্রথম দিকে আপনি অর্থ খরচ করার জন্য পরবর্তীকালে কিন্তু ঋণগ্রস্ত হতে পারেন, সেক্ষেত্রে সঞ্চয়ের ব্যাপারে মনোনিবেশ করবেন। এখন আসব কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ আপনি আর্থিক বিষয়ে ভালোই সফলতা পাবেন, আপনি সম্পদের মালিক হতে পারেন এবং আয়ের নতুন নতুন উৎস আপনি সন্ধান পাবেন। ব্যবসার সঙ্গে যুক্ত আছেন যারা তাদের ক্ষেত্রে ভালো এবং আপনি আয় ইনকাম ভালো করবেন। আপনার পারিবারিক জীবন খুবই ভালো যাবে, আজকের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ভাই বোনদের সঙ্গে কিন্তু কিছুটা বিতর্ক হতে পারে। প্রেমের ক্ষেত্রে বলবো, সেক্ষেত্রে ভালো সময়, বন্ধুত্ব তৈরি করার জন্য আজকের দিনটি খুবই ভালো। প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক যাবে এবং আপনার বিভিন্ন কাজের ক্ষেত্রে বলবো একটু সাবধানতা অবলম্বন করবেন। দ্বাদশ রাশিচক্রের শেষ রাশি হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনার আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভাগ্য আপনাকে সাহায্য করতে পারে, আপনার সাহস এবং জ্ঞান আপনাকে শিখরে তুলতে পারে, সামাজিক জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, অফিসের সিনিয়ররা আপনার কাজে প্রশংসা করবে, শত্রুরা আপনাকে ক্ষতি করতে পারবে না, কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে আপনি জুড়ে যেতে পারেন এবং কোনো সংগঠনের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। আপনার পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, তবে ব্যয় কিন্তু একটু বৃদ্ধি পাবে, কোনো গাড়ি বা বাড়ি কেনার জন্য আপনি কিন্তু পয়সা ইনভেস্ট করতে পারেন। তবে সন্দেহ এবং বিতর্ক বিষয়টা কিন্তু প্রেমের ক্ষেত্র থেকে দূরে সরিয়ে রাখবেন, না হলে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এবং এই সম্পর্ক ভারসাম্য রাখার জন্য এই বিষয়টার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমরা এই ছোট্ট অবসরে জেনে নিলাম আজ অর্থাৎ মঙ্গলবার 18 জুন 2019 দৈনিক রাশিফল। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।